নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি কুম্ভ রাশির মার্চ মাস কেমন যাবে, একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, এটি সার্বিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। তো এ মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে, যার কিছু শুভ প্রভাব এবং কিছু অশুভ প্রভাব কুম্ভ রাশির উপর পড়বে। তো এই মাসটি কুম্ভ রাশির পরিবর্তনশীল মাস, বেশ কিছু দিকে আপনাদের পরিবর্তন এ মাসে লক্ষ্য করা যাচ্ছে। তো এই মাসটাতে শুক্র গ্রহ আপনাদের রাশির তৃতীয় অবস্থান করছে, যে কিনা আপনার চতুর্থপতি এবং নবমপতি, যা আপনার রাশির তৃতীয় স্থানে অবস্থান করছে। এবং রাশিতে মাসের মাঝামাঝি অবধি রবি গ্রহের অবস্থান, এবং ঠিক 15 তারিখ থেকে এই রবি গ্রহ আপনার রাশির দ্বিতীয় স্থানে অবস্থান করছে, এবং 23 মার্চ থেকে মঙ্গল এবং শনি আপনার রাশির দ্বাদশ স্থানে অবস্থান করছে, এবং আপনার রাশির পঞ্চম স্থানে রাহুগ্রহের অবস্থান এবং একাদশ স্থানে বৃহস্পতি কেতুর অবস্থান কি ফলাদেশ দিতে চলেছে, আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো প্রথমেই আপনাদেরকে জানাই, এ মাসে আপনাদের অর্থভাগ্য কেমন যাবে। আমি আপনাদেরকে বলবো গ্রহের গোচর অনুযায়ী, যদি আপনাদের দশা অন্তর্দশা যদি পারমিট করে, সেক্ষেত্রে আপনারা চতুর্গুণ অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু আপনাদের যদি দশা অন্তর্দশা যদি পারমিট না করে, সেই মতো আপনাদের শুভ গ্রহের দশা চলছে না, তা সত্ত্বেও আপনাদের অর্থনৈতিক ভাগ্য শুভ ফল প্রদান করবে, দ্বিগুণ তো আপনাদের হবেই। এর সাথে আপনাদেরকে জানাই, আপনাদের যারা উচ্চশিক্ষা যারা করতে চাইছেন, উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে চাইছেন, তাদের জন্য এ মাসটি শুভ ফল প্রদান করবে, অনুকূল মাসটা এক কথায়। এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিচ্ছে তা বা গ্র্যাজুয়েশন পরীক্ষা দিচ্ছে, তাদের ক্ষেত্রেও মাসটি মধ্যম বলা যেতে পারে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ ফল প্রদান করবে, অনুকূল এই ব্যবসা ক্ষেত্রে এ মাসটা আপনাদের অনুকূল পরিবেশ থাকবে। আপনারা নতুন ইনভেস্টমেন্ট করতে পারেন এ মাসে, এবং যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন, তারা নতুন ব্যবসা শুরু করতে পারেন। এবার আসছি প্রেম। প্রেমের ব্যাপারে এ মাসটা আপনাদের মধ্যম, নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে এবং পুরাতন প্রেম আপনাদের ফিরে আসতে পারে এ মাসে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনাদের এ মাসে হতে পারে, দীর্ঘদিন যেটা আটকে আছে সেই কাজ আপনাদের সমাপ্ত হতে পারে, এবং সরকারি কাজগুলো আপনাদের এ মাসে ঠিক মাঝামাঝি সময় থেকে, অর্থাৎ 20 তারিখের পর থেকে আপনাদের এ কাজগুলো ধীরে ধীরে খুলতে থাকবে। এর সাথে যারা বিয়ের ব্যাপারে চেষ্টা করছেন, তারা বিয়ের ব্যাপারে এগিয়ে যেতে পারেন, আপনাদের বিয়ের ব্যাপারে অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে এ মাসটি, এবং এ মাসে আপনারা দেখাশোনা সম্বন্ধ অবশ্যই করতে পারেন এই মার্চ মাসে। যারা গান বাজনা, শিল্পকলা, মডেলিং, অ্যাক্টিং এগুলোর সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে মাসটি অতীব শুভ। আপনাদের নতুন অপরচুনিটি এ মাসে আসবেই আসবে। এ মাসে যারা কম্পিউটারের রিলেটেড ব্যবসা করছেন, বা যারা গার্মেন্টসের বিজনেস করছেন, বা যারা কসমেটিক্সের বিজনেস করছেন, যারা লোহা বালি সিমেন্টের বিজনেস করছেন, বা যারা খাদ্যদ্রব্যের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও মাসটি অনুকূল প্রদান করবে। কিন্তু এ মাসে আপনারা নিজেদের শরীরের দিকে একটু নজর দিন,
শরীরের দিকে আপনাদের সমস্যা আসতে পারে। আপনার পিতা মাতার শরীরের দিকে অবশ্যই নজর দিন, কারণ এ মাসটাতে আপনাদের পিতা মাতার হসপিটালাইজেশন পর্যন্ত হতে পারে, অর্থাৎ আপনাদের মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাবে এ মাসে। অবশ্যই পিতার শরীর বা মাতার শরীরের দিকে অবহেলা করবেন না, আপনারা অবশ্যই নজর দিন। এ মাসে আপনারা টাকা ধার দেওয়ার ব্যাপারে খুব সতর্ক থাকবেন, কাউকে চট করে টাকা ধার দেবেন না। এ মাসে আপনাদের দুর্ঘটনার প্রবল সম্ভাবনা আছে, যেহেতু রাশির দ্বাদশ স্থানে শনি এবং মঙ্গল অবস্থান করায় এই দুর্ঘটনা অর্থাৎ অ্যাক্সিডেন্ট আপনাদের হতে পারে। এই মার্চ মাসে আপনাদের পারিবারিক অশান্তি লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ভাই বা বোনদের সাথে আপনার মতান্তর হতে পারে। এবং এ মাসে কিন্তু আপনাদের একটা ভালো শুভযোগ হচ্ছে, আপনারা কর্মপ্রাপ্তি এ মাসে আপনাদের নিশ্চিতরূপে হবে, কর্মে বদলি কর্ম পদোন্নতি এ মাসে আপনাদের হবেই। যারা শেয়ার বা লটারি বা ফাটকাতে কারবার করেন সেক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, যদিও আপনারা অবশ্যই আপনাদের রাশিচক্রটি একবার অ্যানালাইসিস করুন, তারপরে আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন অবশ্যই আপনারা লাভবান হবেন। ওভারঅল কুম্ভ রাশির গুরুজনদের শরীর দিকে অবশ্যই খেয়াল রাখুন, বিশেষ করে পিতা এবং মাতার শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখুন। আপনাদের কিডনি, আপনাদের নার্ভের প্রবলেম, আপনাদের হাই ব্লাড প্রেশার, সুগার, পায়ে ব্যথা, এই সকল বয়স্ক লোকদের কিন্তু প্রবল সম্ভাবনা আছে এবং হার্টেরও সম্ভাবনা এ মাসে বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।